মারধরে আহত দলীয় কর্মীকে দেখতে শনিবার রাতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গেলেন বালুরঘাট আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। কথা বলেন আক্রান্তের পরিবারের সাথে, পাশে থাকার আশ্বাস দেন তিনি। জানা গিয়েছে আহত ব্যক্তির নাম জয়দীপ দাস, বয়স 40, বাড়ি গঙ্গারামপুর ব্লকের 2 নম্বর বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাটন দাসপাড়া এলাকায়। গত পঞ্চায়েত নির্বাচনে বৌদি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই থেকেই আক্রোশে তৃণমূল কর্মীরা দুপুরে মেরে তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দেশের সাধারণ নির্বাচন মানেই গণতন্ত্রের উৎসব, 5 বছর বাদে ফের দোরগোড়ায় লোকসভা নির্বাচন, ফলে চলছে জোরদার প্রচার। উন্নয়ন আর অনুন্নয়নকে হাতিয়ার করে একে অপরকে নিশানা করছে শাসক বিরোধী উভয়। রবিবার বালুরঘাট শহরের বড়বাজার এলাকায় নির্বাচনী প্রচার করলেন সুকান্ত মজুমদার। তিনি এদিন বড়বাজারের বিভিন্ন ব্যবসায়ী, সবজি এবং মাছ বাজারে গিয়ে প্রচার ছাড়েন দলীয় নেতাকর্মীদের নিয়ে। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যেও নির্বাচনী প্রচার করেন তিনি। সাংসদ হিসেবে তার তহবিলের টাকায় কাজের খতিয়ানে লিফলেট বিলি করেন বিজেপি প্রার্থী। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, আর এরই মধ্যে ধারালো অস্ত্র সহ ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করলো মালদার মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিমতলী এলাকা থেকে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো মাহবুদ আলী, গণেশ মণ্ডল, শেখর মণ্ডল এবং সাদেক আলী। তারা চাঁচল, ভুটনি এবং মানিকচকের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে বেশ কিছু ধারালো অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে 14 থেকে 15 জনের ডাকাত দল ডাকাতের উদ্দেশ্যে নিমতলী এলাকায় জড়ো হয়েছিল। রাতের অন্ধকারের সুযোগে বাকিরা পালিয়ে গেল, 4 জনকে ধরে ফেলে পুলিশ। রবিবার ধৃত 4 জনকে মালদা জেলা আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে দেওয়াল লিখন হলো কালিয়াগঞ্জে। দলীয় নেতাকর্মীরা রং তুলে নিয়ে ভোট প্রার্থনা করে দেওয়াল ভরে লিখেছেন। কোথাও কোথাও ছড়া কেটে দেওয়াল লেখা হচ্ছে, সেই ছবি ধরা পড়লো কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায়। দুই দিনাজপুর ও মালদা জেলার 4র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার কৃতীদের নিয়ে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। রবিবার রায়গঞ্জের ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সনাতন দত্ত, চণ্ডী দত্ত, সুদীপ্ত দরবদার সহ অন্যান্যরা। সরকারিভাবে এই পরীক্ষাটি চালুর দাবি জানিয়েছেন তিনি। সনাতনবাবু জানিয়েছেন, বর্তমানে পাশফেল প্রথা উঠে গিয়েছে, তাই শিক্ষার মান উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। ভোটের দিনক্ষণ ঘোষণা হতে এবারে প্রচারে নেমে পড়লেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রবিবার প্রার্থীর সমর্থনে বাইক র্যালি আয়োজিত হলো চাকুলিয়ায়। বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন এই কর্মসূচিতে। এই উপলক্ষে এক কর্মী সভা আয়োজিত হয়। সেখানে ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মোহাম্মদ শেখ সহ বেশ কয়েকজন ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। উত্তর মালদা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পুরাতন মালদায় প্রচার সভা করলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি ডক্টর রুমান আক্তার। পুরাতন মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকায় দেওয়াল লিখন এবং বাড়ি গিয়ে প্রচার করেন তিনি। এলাকাবাসীদের কাছে প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে এই কেন্দ্রে বিগত বিজেপি সাংসদ খগেন মুর্মুর সমালোচনায় স্মরণ হন তিনি। মালদার চাঁচলে অনুষ্ঠিত হলো গৌরগঙ্গ সাংস্কৃতিক মহোৎসব। রবিবার চাঁচল কলেজ রোডে এক আবাসনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীত, নৃত্য, অঙ্কন, মেকআপ ও মডেলিং সহ নানান প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজিত হবে এই অনুষ্ঠানে।